সারাদিন বিভিন্ন কাজে বাইরে থাকার পর বাসায় ফিরে মেকআপ সানস্ক্রিন যাই হোক না কেন, তা প্রপারলি ক্লিন করা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর তার জন্য ফলো করতে হবে প্রপার স্টেপস। আর তা না করা হলেই দেখা দিতে পারে বাম্পস, পিম্পলস সহ নানা রকমের আনওয়ান্টেড স্কিন প্রবলেমস। সো কিভাবে কোন স্টেপস ফলো করতে হবে, চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। ফেস প্রপারলি অ্যান্ড ডিপলি ক্লিন করার জন্য ডাবল ক্লিনজিং কিন্তু মাস্ট। এটি ফেসে থাকা ওয়াটারপ্রুফ মেকআপ এবং ডার্টস প্রপারলি রিমুভ করতে হেল্প করে। সো ফার্স্ট স্টেপে একটি কটন প্যাডে ক্লিনজিং অয়েল নিয়ে ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে, যেন ফেসে থাকা সমস্ত মেকআপ এবং ডার্টস খুব ইজিলি উঠে আসে। দেয়ার ইউ গো। আপনি চাইলে ক্লিনজিং অয়েলের পরিবর্তে মাইসেলার ওয়াটারও ইউজ করতে পারেন। নাও ইটস টাইম ফর সেকেন্ড স্টেপ। স্কিন টাইপ অনুযায়ী পছন্দের ওয়াটার বেসড ক্লিনজারটি দিয়ে ফেসটি খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ইউ শুড ইউজ ক্লিনজার অ্যাজ পার ইউর স্কিন টাইপ, বাট ইটস আ মাস্ট। সি ফেসটা এখন কতটা ক্লিন অ্যান্ড ফ্রেশ। ফেস তো ক্লিন হয়েই গেল, এখানে কি শেষ? নো, যেহেতু সারাদিন অনেক ধরনের প্রোডাক্ট ছিল আমার ফেসে, তাই এখন স্কিন রিল্যাক্সেশনের পালা। প্রথমেই টোনার অ্যাপ্লাই করব। একটি কটন প্যাডে টোনার নিয়ে তা জেন্টলি ফেসে অ্যাপ্লাই করতে হবে। এটি ফেসকে হাইড্রেট করার পাশাপাশি এক্সট্রা ডিপ ক্লিন করবে। এখন পছন্দ মতো বা স্কিন কনসার্ন অনুযায়ী একটি সিরাম অ্যাপ্লাই করে নিব। স্কিনকে প্রপার নারিশমেন্ট প্রোভাইড করে স্কিনে ব্রাইটেনিং এফেক্ট আনতে সিরাম কিন্তু বেশ ইফেক্টিভ। এখন স্কিনকে প্রপার ময়শ্চারাইজেশন এবং হাইড্রেশন প্রোভাইড করতে একটি জেন্টল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। Now it's time to hydrate my lips with this pretty lip balm. So I hope video টি হেল্পফুল ছিল। আর এই সিম্পল স্কিন কেয়ার রুটিনটি ফলো করলে আপনি পেয়ে যাবেন ফ্রেশ এবং হেলদি স্কিন।